তোমাকে ধরো এখানে একটা আরে ডাউন হও ভাই ডাউন হও এখানে একটা কিরে আরে তো আমার টিমমেট ব্রো এ ডাউন হও Yo, what's up guys, it's Mr. Tripolar and welcome to my channel. Niye ashlam tomader jonno aro ekta awesome video. Title ebong thumbnail dekhe already bujhe giyecho ajke korte jacchi M79 ba grenade launcher challenge. Ar shudhu ami na guys, amar teammate rao, ar shudhu teammate ra na guys, enemy rao shudhu M79 challenge korte jacche. Mane enemy ra ebong amra M79 chara or kono onno gun nite parbo na. Ar M79 er hat theke bachar jonno amra glue নিতে পারবো মানে আজকের চ্যালেঞ্জটা মেইনলি M79 এবং গ্লুয়াল দিয়ে যেটা খেলতেছি ক্ল্যাশ স্কোয়াডে আর ভাই যা অবস্থা ছিল না চারজন মিলে যখন একসাথে M79 মারতে থাকে কি অবস্থা হয় আজকের ভিডিওতে দেখতে যাচ্ছে গাইস একেবারে শেষ পর্যন্ত দেখো তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও জানি রে ভাই কাস্টমের ক্ল্যাশ স্কোয়াড ম্যাচে M79 তোমরা কেউ দেখোনি অলরেডি কিন্তু আমাদের M79 নেওয়া হয়ে গিয়েছে তো এটা কিন্তু নর্মাল কাস্টম ম্যাচ না গাইজ এটা হচ্ছে স্পেশাল ক্রেজি মুডটা কাস্টম রেডি করে তারপর ক্ল্যাশ স্কোয়াড যখন তোমরা দিবা তখন মুডটা চেঞ্জ করে ক্রেজিতে নেওয়া যায় বেশিরভাগই তোমরা জানো অনেকেই জানো না তাদের জন্য বলে দিচ্ছি তো ক্রেজিতে নেওয়া যায় আর ক্রেজি মানে হচ্ছে পাগল মার্কা আর এইখানের পুরোটা ম্যাচে গাইজ পাগল মার্কা ওয়েপেন দিয়ে ভরা আমি তোমাদেরকে দেখাবো না কি টাইপের ওয়েপেন রয়েছে লঞ্চ গ্রেন্ড লঞ্চার তো রয়েছে এছাড়া যত টাইপের পাগল মার্কা ওয়েপেন গুলো রয়েছে না মানে গান গুলো ওগুলো রয়েছে এই মুডে গাইস আর মেবি আমি ওগুলো দিয়েও একটা চ্যালেঞ্জ করবো তোমরা আমাকে জানিয়ে দিও কি দিয়ে হবে যাই হোক আমরা কিন্তু এখানে ওয়ার্ম আপ করে নিচ্ছি যে বলে দিচ্ছি গালাগালি করে দিচ্ছি যে আজকে তো দেখে নিবো যাই হোক দেখা হয়ে গিয়েছে অ্যান্ড আমরা এসে পড়েছি পিছনে এখন শুরু হবে গাইস M79 দিয়ে মারা কই আছে তারও কোনটাকে ধরবো লাগবে আমার মনে হয় লাগবে ও ভাই কত দিক দিয়ে আসতে আসতে গুলি একটা আমাকে দেখে পাচ্ছে ও লাগছে টুট ভাই একটা মারলো আমাকে আমার হেলথ দেখো কই লাগলো রে ভাই 500 হেলথ আর কিন্তু দেয়া ভাই তাতে হেলথ কত ই হয়ে গেছে তার মানে দুইটা যদি গায়ে লাগে এ টিমের সরো দুইজন রে একসাথে মেরে ফেলতো নাইলে এ মারতেছে ধরো ধরো ওইটা ওই চিপা ঢুকছে রে তো তো ও ডুট আরেকটা মারলে ডাউন ডাউন ইয়েস ডুট একটাকে ডাউন করে ফেলেছি রে ভাই জোস ধরো ধরো আমি কি ডাবল গান নিতে পারবো ডাবল M79 তো নি 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 আরে আমার টিমমেট সব ডাউন প্রো এদিকে একটা এই ডাউন হইছে আর একটা টু 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 এদিকে একটা ভাই ভাই এই তুই তো আরে ডাউন হয় নাই আর একটা মালে আরে কোন দিক থেকে মারতেছে ভাই আমাকে কোন এটাকে এটাও মারতেছে আরে দূর আর কত ভাই কত দিক দিয়ে মারতেছিলে অনেক অত্যাচার সহ্য করেছি আর না গাইস আর এমনিতেও আমাদের কিন্তু এবার লেভেল 4 বেস সাথে লেভেল 4 হেলমেট পাচ্ছি গাইস কিন্তু কথা হচ্ছে এনিমিরা আমাদেরকে মারলে ড্যামেজ কম হবে ঠিক আছে কিন্তু আমরা মারলেও এনিমিদের কাছে ড্যামেজ কম হবে ব্রো আরে কি গ্লোয়াল মারে না কেন আচ্ছা আচ্ছা মারতেছে মারো ঠিক করে মারো তো বের করে দিয়েছে আচ্ছা অনেক লং রেঞ্জ থেকে মানে দূর থেকে একটা মারি তো দেখি ড্যামেজ কেমন দেয় লেভেল 4 বেস্টে লাগবেই তো না মনে হয় লাগ 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 ও ভাই লেগে গিয়েছে রে 90 ড্যামেজ দিয়েছে যাক ভাই এদিক দিয়ে যাবো একটু ঘুরে টুরে কেউ না দেখলেই হয় আরে দেখে ফেলেছে রে ভাই ওটা দেখছিল না এই সিঁড়ি পারফেক্ট করে একটা মারতাম আচ্ছা আচ্ছা এটার মুখে এই ওয়েট 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 ধরো এদিক দিয়ে বেরো আরে তোর মারছে তার মানে এটা হেলথ কম ডুড এটাকে ধরবো এটাকে দিয়ে আমাদের প্রথম কিলটা শুরু হোক তাহলে ঠিক মতো মানে পারফেক্ট কিল গুলো ও ভালো একটা ড্যামেজ ও ভাই বেঁচে যেত এটা গাইস বেঁচে যেত এটা গ্লুয়াল যে মেরেছে ভিতর দিয়ে মানে নিচ দিয়ে একটু ফুটার হয়ে গিয়েছিল রে এই আরেকটা মারতেছে রে ধরো ধরো অর M79টা নিয়ে নেই এই তো অ্যান্ড ডুড এই সিরি ওর মুখের সামনে যদি গ্লুয়ালটা মারতাম ও ইলিমিনেটেড হয়ে যেত M79টা ওর নিজের M79 ভাই আমাকে ড্যামেজ দিয়ে দিয়েছে ধরো আরেকটা মারি আরে রে ধরো ধরো আটকে নিয়ে তাড়াতাড়ি করে আমার মেডিকিট মারা লাগবে ডুড এখন মারো এখন সমস্যা নেই আমি একেবারে ভিতরে আছি এখন মেরেও লাভ নেবে আরে ড্যামেজ হচ্ছে এখনো দাঁড়ো এখন এখন কি করবা সেটা বলো ভাইয়া পুরোপুরি আটকে দিয়েছি আমাদের আর মেডকিট নাই না আরে এ তো বিপদে পড়ে গেলাম আমি নিচে ও শিট ডুড ধরো 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 ও ভাই ধরো একটা মুখের সামনে একটা অ্যান্ড আরেকটা আরে না না ভাই সেম ভুলটা বলে আমি নিচে আবার করি দেখছো এটা এটা কিছু হলো
আমি গ্লু ওয়াল মেরেছি, আমার গ্লু ওয়ালের নিচে একটা ফুটা ছিল। ও ভাই, টিমমেট তিনজন মিলে একসাথে মারা শুরু করে দিয়েছিল ভাই। এত M79 এর গুলি কোন জায়গা থেকে কি হচ্ছে? নিজের টিমমেটের M79 দেখেও ভয় পেয়ে যায় ভাই, কি হচ্ছিল? যাই হোক, এবার কিন্তু দুইটা M79 আগে আগে পেয়ে গিয়েছি। এবার খেলা হবে গাইস, বেস্ট হেলমেট সব কিছু রেডি, তার উপর দিয়ে গ্লু ওয়ালও রেডি। কেউ কি আমাকে বের করবে? আমার মনে হচ্ছে নাকি বেরোইছি তো না রে, বেরোইনি। আচ্ছা সমস্যা নেই, এমনি তো টাইম আপ হয়ে গেছে, চলো চলো চলো। আচ্ছা গাইজ, এইবার এই কন্টেনার গুলোর উপরে উঠে তারপর যে খেলা হবে, ঠিক আছে? এইবার আরো বেশি জোস হবে। আচ্ছা জোরে করে একটা লাভ দিয়ে একটা শট করি, ঠিক আছে? দেখি এইবারও লাগবে, দেখো। ইয়ো ভাই সাহেব, লেগে যাও, একটা তো লাগ ভাইয়া, লাগে নাই দূর। আরে রে, পাশে থেকে আরেকটা মারতেছে, ডুট, একেবারে পারফেক্ট ভাবে মারলাম ভাই, একটুর জন্য ডাউন হইনি। কি শটটা দেখছো, মুখের উপরে। ও এই পাশ থেকেও ভাই, কত দিক থেকে মারা লাগে রে। আরে ভাই ভাই ভাই, মেরে দিচ্ছে আমাকে। ধরো এখানে একটা, আরে ডাউন হও ভাই, ডাউন হও। এখানে একটা, কিরে, আরে এ তো আমার টিমমেট ব্রো, এ ডাউন হওয়ার পরও দাঁড়া আছে ভাই, এটা কি? আরে এটা জোস ছিল ভাই, এটা জোস ছিল। এ টিমমেট ডাউন হয়েছিল, আমি আর ওকে দেখে ভেবেছিলাম যে এনিমি। গাইস মেডিকেট ইউজ করতেছি কিন্তু বেশি একটা হিল হচ্ছে না, কারণ আমাদের 500 হেলথ ভাই, 500 হেলথে খেলতেছি, না হলে কত কোণে চান্দার দেশে চলে যেতাম এক দুইটা মাইর খেয়ে। এ ভাই আমাকে দেখে নেই এখনো। হ্যালো ব্রাদার, সারপ্রাইজ। আরেকটা আরেকটা মারলেও, আরে না আমার নিজের গায়ে নরে। আচ্ছা ড্যামেজ ছিল, ধরো আরেকটা মারি তাহলে হবে। এই তো যে লাগে 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 446 ভোল্ট ছুনেছে তেরে ভাই, বেশি পাকনামি করলে যা হয়। এখানে ভরা দিয়েছে নিজের M79 নিজে, দূর, এত পারফেক্ট একটা জিনিস ছিল, একটু ওয়েট করা উচিত ছিল। এ ভাই কেউ বের করো আমাকে, মাসে মাসে টাকা দিয়ে হুদ দেয় না। আরে 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 আরে, এত আটকে দিয়েছে আরো, দূর, কেউ বের করবা? এ আবার কমর দোলা নাচ দিতেছো দেখছো, এটা কোনো কথা? স্ট্রিপ ক্লাবে আসছি নাকি রে? যাই হোক, আমরা এইবার একেবারে পুরো রাস্তাটা ঘুরে টুরে পিছন দিয়ে যেয়ে তারপর হুট হাট করে হামলা করব। আমরা মনে করো 4টা তো মনে করো আমরা ইজিলি ফায়ার করতে পারবো, কোনো টাইপের লোড করা ছাড়া। তো দেখো কি সারপ্রাইজটা দেই ওদেরকে। তো অলরেডি ফাইট করা শুরু হয়ে গিয়েছে, একটা কার ভাগ্য খারাপ বলতো? এই তো তো এটার ভাগ্য, আরে লাগে নাই রে। ডুট, ও ডাউন করে ফেলেছি রে একটু ছোট ভাই, বেঁচে গিয়েছি, এটাও মেরেছিল আমাকে। সে কারগুলো কই রে? আমার টিমমেটই তো সবই দিকে, তো এনিমি আর কই? কাউকে তো তেমন একটা মরতেও দেখলাম না ভাই, এটার উপরে নাকি উপর থেকে একটা শব্দ আসতেছিল, না কাউকে তো দেখতেছি না ভাইয়া। হ্যাঁ উপরে, আচ্ছা আচ্ছা, আমার টিমমেট যাচ্ছে এমনি তো, থাক কোন জায়গায় আছে, একটা ইলিমিনেটেড হয়ে গেল ভাই, ডাউন করে ফেলছে ব্রো, এনিমিরা আছে কই? আচ্ছা আচ্ছা, ওই পাশেই মনে হয় সবগুলো, চলো চলো গাইছি ওই পাশেই চাই। আমার মনে হচ্ছিল কেন যেন উপরে আছে। এই তো এই তো তো বেঁচি, আরে রেলিং চিনিমিনি করে, এই ও ব্রো, একটা ডাউন, একটা ডাউন গাইছি। আরেকটা কই? এই তো আরেকটা এখানে আছে, আপাতত একটা গোয়াল মারি আস্তে ধীরে। এন্ড আরে লাগে নাই, এই M79 কিভাবে জানি হুট করে, ও যাক 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 ভিক্টোরি গাইস, হুট করে গাইস, এটা কিভাবে জানি অটো এম হয়ে যায় আমি বুঝলাম না, পরে যে নড়ানো যায় না। যাই হোক, আমরা এইবার আরো একটা চান্স পেয়ে গেলাম। ও গাইস আই থিঙ্ক এইবার জিতলেই হবে, আর একটা চান্স গাইস, মানে এইবার জিতলে আমরা পুরোপুরি ভুইয়াটা পেয়ে যাবো আর কি। আর এইবার কিন্তু দিয়েছে কাটুলিস্টি হতে, এইবার আমরা ওই ইগুলার উপরে উপরে। আচ্ছা আচ্ছা, প্রপোজটা নিয়ে নিই, তাতে সারাটা জীবন আমার যাতে এরকম হয়। যখনই যাই হোক, সমস্যা নেই, আমরা বেরোয়ে গিয়েছি। আর এইবার টায়ারে করে লাভ দিয়ে গাইস বাড়ির উপর থেকে যে কোনো একটাকে টার্গেট করে কি মাইকটা যে দিবো না, ওরা চাইলেও মারতে পারবে না আমাকে। জুস হবে, ওইটা আসতেছে একটা, এটা কি লাগবে? ও ভাই 77 লেগেও গিয়েছে ব্রো, এটা কিভাবে লাগলো? ধরো ধরো ভাই প্লিজ, এই কিলটা আমার, এই কিলটা আমার, কিন্তু মারবো যে লাগতেছে। ও ভাই, আরে ডাউন হয় না কেন এটা ব্রো? ভাই এই কিলটা আমার নিতেই হবে, এতে তো বেরিয়েছে বেরিয়েছে, একেবারে মন প্রাণ সবকিছু ঠান্ডা হয়ে গেল ভাই, এত কিছুর পরে ফাইনালে একটা পারফেক্ট কিল পেলাম। যে ও গাইস সবাইকে মেরে দিয়েছে না? ইয়েস ভুইয়া গাইস, কি জোস একটা ম্যাচ ছিল ভাই, শুধু M79 আর গ্লু ওয়াল দিয়ে ভাই, কি একটা ম্যাচ ছিল গাইস। এক্সবো এর ম্যাচটাও কি খেলবো নাকি, মানে ক্রসবো, অনলি ক্রসবো ভাই, জোস।
ইয়াও গাইস, এই ছিল আমাদের অনলি গ্রেনেড লঞ্চার চ্যালেঞ্জটা। আশা করি ভালো লেগেছে। আর এছাড়াও কিন্তু অন্যান্য পাগল মার্কা গানও তোমরা ওইখানে দেখে ফেললে, যেমন এন্টি মেটেরিয়াল লঞ্চার, তারপর হচ্ছে ক্রসবো ছিল। তো এর মধ্যে থেকে কোনোটা চ্যালেঞ্জ তোমরা দেখতে চাও কিনা সেটাও আমাকে জানিয়ে দিও। আর এছাড়া ভাই তোমাদের কিন্তু আমি বলেছিলাম কার 98 এর একটা চ্যালেঞ্জ আসতে যাচ্ছে। সারাটা দিন ধরে কমপক্ষে 8টা থেকে 10টার মতো ম্যাচ খেলছে, একটা কার 98 পাইনি ভাই। পেলেও মনে করো স্পেশালিটা পাচ্ছিলাম না, ওইটাকে কি বলে স্কোপ বা কিছু, যাই হোক সমস্যা নেই। তার পরেও কিন্তু আমরা ডাবল কার 98 দিয়ে র্যাঙ্কে একটা চ্যালেঞ্জ আনতে যাচ্ছি খুব শীঘ্রই। আর এছাড়াও এর আগে একটা স্পেশাল ভিডিও তোমাদের জন্য আসতে যাচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তোমরা তো জানোই কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যারা যারা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাট্টো হলেও একটা কমেন্ট চাচ্ছি। আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে। তো ইয়াম গাইজ, আজ এ পর্যন্তই। Till next video or stream, Allah Hafiz guys. Peace. But that's alright.